ভারত আমাদের ঐতিহাসিক বন্ধু আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ভারত যেভাবে আমাদের সহায়তা করেছে এটি বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সেটি ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লিপিবদ্ধ থাকবে আমাদের যে ভাতৃত্বের বন্ধন রচিত হয়েছে ভারতবর্ষের সাথে সেটি অবিচ্ছেদ্য বাংলাদেশকে অনেক রাষ্ট্র মুক্তিযুদ্ধের সময় সমর্থন করেনি এবং বহু বছর স্বীকৃতিও দেয়নি কিন্তু তারাও আজকে বাংলাদেশের প্রচণ্ড উন্নয়ন সহযোগী ভারতবর্ষ আমাদের চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দর ব্যবহার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এবং সেই জন্য ভারতের সহায়তায় আমাদের রাস্তাঘাট উন্নয়ন ট্রেন লাইন উন্নয়নের কাজ প্রায় সমাপ্তির পথে এটি দুই দেশেরই উপকারে আসবে আমরা যেমন ট্যারিফ পাব একই সাথে তাদেরও কু পথ ঘুরে আর পুরো ভারতে যেতে হবে না বা কলকাতা বন্দরে আনলোড করে সেটিকে যেতে হলে যেই পথ খরচ সেটি অনেক কমে যাবে একই সাথে আমাদের বন্দরগুলো আমাদের দেশ উপকৃত হবে কানেকটিভিটি বাড়ানোর জন্য যেই সমঝোতা স্মারকগুলো করেছি এরপর বিএনপি যেভাবে আপনার যেভাবে রব তুলেছে যে আমরা জানেন যে হনুমান যখন একজনে ডাক দে তখন সব হনুমান একসাথে পিছন থেকে ডাক দেয় অনেক সময় বাংলাদেশে আট প্রকারের হনুমান বা বানর আছে আমি কাউকে হনুমান বা বানরের সাথে তুলনা করছি না কিন্তু দুষ্ট লোকের মুক্ত বন্ধ করা যায় না আর আমাদের দেশের ছেলেমেয়েরা যেভাবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে লিখে সেগুলো তো বন্ধ করা যায় না এখন অবাধ মত প্রকাশের যুগ তো সেদিন দেখলাম যে বিএনপির এই হাক ডাককে হনুমানের ডাকের সাথে একজন তুলনা করেছে ফেসবুকে আমি তুলনা করছি না এটি ফেসবুকে যেটি লিখেছে ছেলেরা সেটাই আমি বলছি আসলে যাদের নেত্রী সাবমেরিন ক্যামেলের সাথে যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে বলেছিল তারা আসলে কানেক্টিভিটির মূল্য বুঝতে পারে না এরা আসলে জনগণকে বিভ্রান্ত করতে চায় আমি এখন অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রী চীন থেকে আসার পর তারা কি বলে সেটার জন্য ভারত থেকে আসার পর অনেক কথা আমরা শুনতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী চীন থেকে আসার পর কি বলে সেটার জন্য আমি অপেক্ষা করছি